নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কলমের দিনে ইউটিউব চ্যানেল। অনেক মানুষ জানে না যে নিজের অধিকারটা কি, 19% মানুষ জানে না। বরং সেইটা এই মানবাধিকার দিবস যখন আমরা পালন করি তখন সেই বিষয়ে তাদেরকে জানানো, শুধু মুখে বলে নয়, লিখিত আকারে, ভাই এইগুলো এইগুলো তোমার অধিকার, এর থেকে তুমি বঞ্চিত হলে তুমি জানাতে পারো, নির্দিষ্ট জায়গা তোমার সে অভিযোগটা জানাতে পারো, জানাতে পারে হয়তো, তার প্রতিবিধান কী করে হবে সে তো সে জানে না। তবু সচেতন করে তোলার উদ্দেশ্যে আমার মনে হয় এই দিনটায় মানুষকে যদি এই এইগুলো ন্যূনতম অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থানের যে অধিকার একটা দেশের নাগরিক আছে সেটা তাকে অন্তত সচেতন করা। নিরক্ষরতা দূর করতে হবে, সেটা হচ্ছে প্রধান কাজ। আর তার আরেকটা কাজ হচ্ছে সমাজের যারা একদম নিচের স্তরে রয়েছে, যেসব মানুষ যারা আইনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, সেই মানুষগুলোকে উপরের দিকে তুলতে হবে এবং তাদেরকে যে আইনের যে যে আইনের যে আমাদের সংবিধানের যে হিউম্যান রাইটসের উপরে যেগুলো রয়েছে সেই সম্বন্ধে তাদের যত বেশি ওয়াকিবহল করা যাবে তত বেশি মানুষ সোচ্চার হবে। সোচ্চার হলেই অপরাধীরা আস্তে 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 তারা দুষ্কর্ম কম হবে, কেননা মানুষ সোচ্চার হচ্ছে না বলেই এগুলো হচ্ছে। আর আর যেটা বলবো সেটা হচ্ছে যে আইন বড়লোকেদের জন্য আইন আছে, আইন গরিব মানুষদের জন্য আইন নেই। সেই কারণে সরকারের বিরাট একটা ভূমিকা যে গ্রামেগঞ্জে সরকার আইনের সহায়তা দিয়ে মানুষকে তাদের যে অভাব অভিযোগ এবং এই যে বিভিন্ন রকম ধর্ষণ হচ্ছে, বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে, সেইগুলো তাদেরকে সহায়তা দিয়ে তাদেরকে এগিয়ে দিতে পারবে, এটা আমার বিশ্বাস। আর আরেকটা কথা হচ্ছে আইনটা কার্যকর হবে প্রশাসনের দ্বারা, সেই প্রশাসন অর্থাৎ পুলিশ বলছে আগে তুমি ধর্ষিত হও তারপরে তোমার ডায়েরি বা FIR নেব, এটা একটা অসম্ভব ব্যাপার। এটা মানে এইসব পুলিশ অফিসাররা কেন তারা ভারতবর্ষের মানুষের অর্থের দ্বারা প্রতিপালিত হবে, তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার দরকার, তাহলে সমাজে এইসব শ্রেণীর মানুষরা অন্তত সতর্ক হবে। আপনার নামটা? সাধন বাগচি, সম্পাদক WOPDR। থ্যাংক ইউ। প্রধান দিন মানুষের অধিকার সম্পর্কে অনেক মানুষ জানেন, অবগত নন, তাদের বিভিন্ন সংগঠন তাদের অবগত করার চেষ্টা করছে, কীভাবে এটা আগামী দিনে মানুষ সচেতন হবে এই ব্যাপারটা নিয়ে কী বলতে চাইছেন? মানুষকে সচেতন করে তোলার উদ্দেশ্যেই 1948 সালে রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্ত হয়েছিল যে 10ই ডিসেম্বর তারিখটা সারা বিশ্ব জুড়ে মানবাধিকার দিবস হিসেবে পালন করা হবে। মানুষের প্রত্যেকটি মানুষেরই বেঁচে থাকার পরে তার বেঁচে থাকার যে অধিকার এবং ন্যূনতম যে সমস্ত অধিকারগুলো সে সম্পর্কে তাকে সচেতন করা আর সেটা লঙ্ঘিত হলে তার প্রতিবিধানের ব্যবস্থা করার জন্য। কিন্তু আমরা কার্যক্ষেত্রে যেটা দেখি যে মানুষের অধিকার লঙ্ঘিত হয়েই চলে আসছে শতাব্দীর পর শতাব্দী, দিনের পর দিন, হঠাৎ হঠাৎ কখনো কখনো সেই নিয়ে আমরা খুব শোরগোল তুলে দিই, আবার কিন্তু সেটা ঘুমিয়ে পড়ে, যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় হতেই থাকে। ভারতবর্ষের বুকে আমার গোটা বিশ্বের কথা বলতে পারবো না, আমার মনে হয় যে আমাদের দেশের আইন ব্যবস্থাটার প্রতি মানুষের আস্থা বলে আর কোনো বস্তু নেই। যার হাতে পয়সা আছে, যার ক্ষমতা আছে, যার একটু কানেকশান ভালো আছে, সে কিন্তু ল্যাজে খেলাতে পারে যে কোনো লোককে যে কোনোভাবে এবং আইন নিয়ে ছিনেমিনি খেলা হতে পারে। দিনের পর দিন লোকে আইনের সুবিচার চেয়ে বঞ্চিত হতে 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 একটা জায়গায় গিয়ে তার দেয়ালে পিঠ ঠেকে যাবে, সে তখন প্রতিবাদী হয়ে এমন কিছু কাজ করে ফেলবে আমরা ভাববো যেটা তো মানুষের এরকম কাজ করা উচিত নয়, কিন্তু এই পরিস্থিতিটাই তাকে ওই কাজে উদ্বুদ্ধ করতে বা ওই কাজ করতে বাধ্য করে। আরও খারাপ লাগে যেটা যে আমাদের এত কী বলবো মান্যগণ্য জ্ঞানীগুণী মানুষের দেশ, কিন্তু সেখানে স্বাধীনতার এত বছর পরেও কারোর মনে হলো না যে ইংরেজরা যে আইন প্রণয়ন করে দিয়েছিল তাদের নিজেদের সুবিধাকে মাথায় রেখে আর দেশবাসীকে পর্যদত্ত করার জন্যে, সেইটার ওপরেই আমরা নির্ভর করে এতদিন ধরে চালিয়ে আসছি। এটা কিন্তু সাধারণ মানুষ কোনোদিন সুবিচার পাবে বলে মনে হয় না। এবং এই একটা দিন আমরা পালন করব মানবাধিকার দিবস করে, কোথাও সভা হবে, কোথাও বিদগ্ধগণ লোকের সাথে অনেক কথা বলবেন, তারপর আবার যেতে সেই। এবং এই নারী নিগ্রহের যে ব্যাপারটা উৎকটভাবে আমরা দেখতে পাচ্ছি বিগত কদিন ধরে,
এটা এইভাবে চলতেই থাকবে। ওদিকে কাউকে বিচার সে পেল না বলে মেরে ফেলা হলো বলে আমরা দেখছি অনেকে সেখানে শোক পালন করছেন, অনেকে উল্লসিত হচ্ছেন, এটাও যেমন একই সঙ্গে কিন্তু খুচরো কাজটা এই একই জিনিস হয়েই চলেছে, হয়েই চলেছে চতুর্দিকে। তার পেছনে একটা খুব বড় কারণ শিক্ষা। এখনও ভারতবর্ষে বহু মানুষ সেই অর্থে শিক্ষিত হননি, আবার এটাও ঘটনা এই ধরনের কাজের ভিকটিম যারা হচ্ছে তারা কি শিক্ষিত মানুষের হাতে হচ্ছেন না? বড় বড় নেতা, বড় বড়